আনন্দিত যে আজির পর আমি অরুণোদয় তিনি বা যাক আমি চমুকৈ অরুণোদয় 3.0 বলে কম, এই আঁচনিখন রাইজর বাবে সমর্পণ করার একটা বিরল সৌভাগ্য আমি সকলে লাভ করেছো। 2021 সনত বিত্তমন্ত্রী রূপে কার্যনির্বাহ করে থাকার সময় রাজ্যর বাজেটত অষ্টাদশ মুকুতার উন্নয়নী মালা হিসাবে প্রতি বছরে আমি 18টা আঁচনি রূপায়ণ করার বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আর সেই সময়তে এই 18খন আঁচনির এক অন্যতম অঙ্গ হিসাবে আমি অরুণোদয় আঁচনিখনের বিষয়েও ঘোষণা করেছিল। আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস আর সুদৃঢ় লক্ষ্যে পুনর উত্থানের পথে আগবাই নিয়ার কথা সরগত করিয়ে আমি অরুণোদয় আঁচনিখন রচনা করেছিল। অরুণোদয় আঁচনিখন অষ্টাদশ মুকুতার উন্নয়নী মালার সবাতোক আকর্ষণীয় মুকুতা হব। পবিত্র সদনের মজিয়া ঘোষণা করা সকল আঁচনির ভিতর এই আঁচনিখনে হব সবাতোক শক্তিশালী আঁচনি। এই ধরনে 2021 সনত মানে অরুণোদয় আঁচনিখনের কথা বর্ণনা করেছিল। আমি আরম্ভ করেছিল অরুণোদয় আঁচনিখন আর প্রথম অবস্থা প্রতি মাহে প্রত্যক্ষভাবে আমি হয় দর্শকবৃন্দ, আমার বোকাজান আসাম ভয়েস চ্যানেলক আপনাদের সাবস্ক্রাইব আর শেয়ার করব, যাতে আমি আরো আগলে ভাল ভাল খবর আনবলে চেষ্টা করব পারো। হ্যালো দোস্ত,